যদি আপনিও ইউটিউবার হতে চান তাহলে আজকের এই ভিডিওটা জাস্ট আপনার জন্য। প্রথমেই বলে দিচ্ছি আপনি আমার কথাই কেন শুনবেন। দেখুন, ইউটিউব গ্রো নিয়ে আমি অনেক রিসার্চ করেছি আর সেগুলো কালোগিল চ্যানেলে অ্যাপ্লাই করে ভালো পরিমাণের ভিউজ আর সাবস্ক্রাইবার অর্জন করতে পেরেছি। সো বুঝতেই পারছেন। আচ্ছা, আমি আগেই বলে দিচ্ছি, ইউটিউবে গ্রো করা নিয়ে আপনার কোনো প্রকার কোর্স কিনতে হবে না, কারণ আমি কিছু কোর্সে এনরোল করেছিলাম। সত্যি বলছি, সেখানে কোনো কাজের কথাই বলা হয় না, সেখানে ওই সব কথাই বলা হচ্ছে যেই সব কথা অলরেডি ইউটিউবে আপলোড করা আছে। সো আমার মতে টাকা নষ্ট করে এই সব কোর্স না কেনাটাই বেটার হবে, কারণ ওই সব কিছুই আমি আমার এই চ্যানেলে ফ্রিতে আপনাদেরকে দেখাতে চলেছি। যাই হোক, যখন ইউটিউব নিয়ে কথা হচ্ছে তখন সর্বপ্রথমেই একটি কোয়েশ্চেন মাথায় আসে, ইউটিউবে আপনারা কেন আসবেন? হ্যাঁ, আপনার আশেপাশে হয়তো অনেক ইউটিউবার আছে, ইভেন অনেক ইউটিউবার আছে যাদের কন্টেন্ট আপনার ভালো লাগে, আর তাদেরকে দেখে যদি আপনি ইউটিউবে আসতে চান তাহলে ইউটিউব আপনার জন্য না। আপনি ইউটিউবে কখনোই গ্রো করতে পারবেন না, কারণ ওইসব ইউটিউবার কখনো কাউকে দেখে ইউটিউবে আসেনি। যাই হোক, এখন আপনার মধ্যে যদি স্কিল থাকে, আপনি যদি আপনার ট্যালেন্ট সবাইকে দেখাতে চান, সবাইকে নতুন কিছু শেখাতে চান, তাহলে কংগ্রেচুলেশন, কারণ ইউটিউব জাস্ট আপনারই জন্য। হ্যাঁ, এখন আপনি ইউটিউবে এসে পড়েছেন, বাট এখনো আপনার মনে কিছু কোয়েশ্চেন ঘুরপাক খাচ্ছে, যেমন কোন ক্যাটাগরিতে চ্যানেল তৈরি করব, ভিডিওতে ভিউজ কিভাবে বাড়াবো, শুরুর ওই 1000 সাবস্ক্রাইবার কিভাবে কমপ্লিট করব, ওয়াচ টাইম, ভিডিওর টপিক, স্ক্রিপ্টিং, ভিডিও এডিটিং ইত্যাদি আরো অনেক কিছু। হ্যাঁ, এই সবগুলো টপিকেই আমার ভিডিও আসবে, বাট আজকের এই ভিডিওতে দেখানো হবে আপনি কিভাবে আপনার ইউটিউব চ্যানেল সাকসেসফুলি গ্রো করাতে পারবেন। সো স্টার্টিং উইথ ট্রিক্স নাম্বার 1। হ্যাঁ, কনসিস্টেন্ট ভিডিও আপলোড করলেই যে আপনার চ্যানেল গ্রো হবে ঠিক তা কিন্তু না। কনসিস্টেন্ট ভিডিও আপলোড করলে আপনার ভিডিওর কোয়ালিটি ইম্প্রুভ হবে, আপনি জানতে পারবেন ইউটিউব কিভাবে কাজ করে, আর শিখতে পারবেন কিভাবে ইউটিউবে টিকে থাকতে হয়, কিভাবে অডিয়েন্সদের ধরে রাখতে হয়। সো শুরুর দিকে কনসিস্টেন্ট ভিডিও আপলোড করেই যেতে হবে, আর ধীরে ধীরে ভিডিওর কোয়ালিটি ইম্প্রুভ করতে হবে, যেভাবে আমি করে থাকি। ট্রিক্স নাম্বার 2। যে কোনো ভিডিওকে ভাইরাল করার পেছনের হাতটাই হচ্ছে থাম্বনেলের। ইউটিউব আপনার ভিডিওটাকে রিকমেন্ড করবে, আর বাকিটা জাস্ট অডিয়েন্সের হাতেই থাকে, সে আপনার ভিডিওতে ক্লিক করবে কি করবে না। দেখুন, যখনই কেউ ইউটিউবে ভিডিও দেখার জন্য আসে তখন তার হাতে অনেক অপশন থাকে যে সে কোন ভিডিওতে ক্লিক করবে আর কোন ভিডিওটাই বা দেখবে। এক্সাম্পল হিসেবে এই দুইটা থাম্বনেল লক্ষ্য করুন। এখন আপনাকে যদি বলা হয় যে কোনো একটাতে ক্লিক করতে, আপনি কোনটাতে ক্লিক করবেন? হ্যাঁ, অবশ্যই এইটাতে ক্লিক করবেন। এক কথায়, আপনি যদি আকর্ষণীয় থাম্বনেল বানাতে পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ জাস্ট বাড়তেই থাকবে। ট্রিক্স নাম্বার 3। কংগ্রাচুলেশন, আপনি অনেক আকর্ষণীয় থাম্বনেল বানিয়েছেন। ধরে নিলাম ইউটিউব আপনার ভিডিওটাকে 100 জনের কাছে রিকমেন্ড করেছে আর সেখান থেকে 20 জন ক্লিক করেছে। সো আপনার ভিডিওতে এখন 20টি ভিউয়ার্স রয়েছে, বাট এখন কথা হচ্ছে ইউটিউব কি আপনার ভিডিওটাকে আবারও রিকমেন্ড করবে? হ্যাঁ, করতেও পারে, বাট এটা সম্পূর্ণ নির্ভর করে সেই 20 জন ভিউয়ার্সের উপর, তারা কতক্ষণ আপনার ভিডিওটাকে ওয়াচ করেছিল। হ্যাঁ, এর জন্যই বলা হয়ে থাকে একটি ভিডিওকে ভাইরাল করার পিছনে থাম্বনেল আর ওয়াচ টাইমের গুরুত্ব সত্যি অপরিসীম। দেখুন, ওয়াচ টাইম বাড়ানোর সহজ একটা সমাধান রয়েছে, শুরুর দিকে কখনোই সাবস্ক্রাইবার, লাইক, কমেন্টস চাওয়া যাবে না। আমি অনেক ইউটিউবারকে দেখেছি, তারা ভিডিওর শুরুতেই বলে দেয় লাইক, কমেন্ট আর শেয়ার করার জন্য। ভাই, আপনার ভিডিও ভালো হলে তারা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে, এভাবে ভিডিওতে বলতে হবে না। আর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, ভিডিওটা যেই টপিকের উপর বানানো হয়েছে জাস্ট সেই টপিক নিয়েই কথা বলতে হবে, কারণ ভিউয়ার্সরা শুধু সেটাই দেখতে এসেছে। আশা করি বোঝাতে পেরেছি, বাট এখন আবারও বলছি, যদি আপনি ইউটিউবে গ্রো করতে চান তাহলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে, অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাতে হবে, আর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, এই কয়েকটা ট্রিক্স ফলো করে আপনার ভিডিওর ওয়াচ টাইম বাড়াতে হবে। এখন যদি এই সব ট্রিক্স জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, তাহলে নেক্সট ভিডিওটা এই টপিকেই বানাবো। ততক্ষণে এখানে ক্লিক করে আপনি আমার কালোতিল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসতে পারেন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।